নমস্কার, আপনারা দেখছেন ই বাংলা আজ, সঙ্গে থাকুন, ভরসা রাখুন। আজ পয়লা এপ্রিল 2024 সকাল 9টা। হুগলি জেলার শৈব তীর্থ তারকেশ্বরে চলেছে গাজন মেলা। এই উপলক্ষে প্রতিদিন হাজার হাজার মানুষ আসছেন এবং লক্ষ লক্ষ পুণ্যার্থী তারকেশ্বর মন্দিরে জল ঢালতে এবং পুজো দিতে আসছেন। অন্যদিকে সকাল থেকেই দোকানের পসরা সাজিয়ে বসে রয়েছেন এক শ্রেণীর মানুষ, তাদের রুটি রোজগার এই শ্রাবণী মেলা এবং চৈত্র মেলাকে কেন্দ্র করে। দেখছেন তারই দৃশ্য ই বাংলা আজের পর্দায়। তারকেশ্বর থেকে সমীর দাস ও সঞ্জয় গোস্বামীর প্রতিবেদন। আজ সকালে পুরুষদের যেভাবে লাইন চোখে পড়ল, তার থেকে মহিলাদের লাইন ছিল চোখে পড়ার মতো। প্রচুর মহিলা ভক্ত এসেছেন তারকেশ্বরে পুজো দিতে। আপনারা তারই দৃশ্য দেখছেন ই বাংলা আজের পর্দায়। দাদা, আপনার নাম কি? আমার নাম অমল পাল। আপনি কোথা থেকে এসেছেন? আমি দত্তপুর থেকে আসছি। আজকে সোমবারে কেমন মেলা দেখছেন তারকেশ্বরে, ভিড় কেমন? খুব ভিড়, খুব ভালো লাগলো, বিশাল ভিড়, অনেক অনেকটা ভিড়, যা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। জল ঢালতে পেরেছেন ঠিকঠাক? হ্যাঁ হ্যাঁ। কোনো অসুবিধা হয়নি তো? অসুবিধে তো একটু না একটু হয়, কিন্তু তারপরেও কষ্ট হইলো, বাবার মাথায় জল ভালোভাবে ঢেলেছি। আপনার নাম, আপনি কোথা থেকে আসছেন? আমার নাম অমর পাল, দত্তপুর থেকে। দত্তপুর কোথায় আছে? দত্তপুর তালতাবেরিয়া সাউদাপল্লি থেকে আসছি। কতজন এসেছেন? প্রায় আনুমানিক আমরা 45 জন। প্রতি বছরই আছেন? হ্যাঁ, প্রতি বছর আছেন? হ্যাঁ, প্রতি বছরই আসি, বাবার মাথায় জল ঢালতে। কেমন লাগলো বলুন? খুব আনন্দ হয়, খুব ভাল লাগে, এই জন্যই তো আসা হয়।